বিশ্বকে তাক লাগিয়ে সামরিক শক্তি প্রদর্শন করতে যাচ্ছে রাশিয়া। চার দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এই কথা জানান। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে বড় ধরনের এই মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ায় বিশ্বকে নিজেদের অস্ত্র দেখাবে রাশিয়া। প্রায় চার দশকের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। তাছাড়া স্নায়ুযুদ্ধের পর এত বড় বাহিনী নিয়ে রাশিয়া আর কখনো মহড়া চালায়নি। মহড়ার নাম দেওয়া হয়েছে ভস্তক 2018, চলবে 11-15 সেপ্টেম্বর পর্যন্ত। তিনি বলেন, এতে 36,000 ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং পদাতিক বাহিনীর সশস্ত্র যান, নৌবহর এবং 1,000-এর বেশি যুদ্ধবিমান অংশ নেবে। চীন এবং মঙ্গোলিয়ার সামরিক ইউনিটও সেই মহড়ায় যোগ দেবে। রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক অঞ্চলে অনুষ্ঠিত হবে মহড়াটি। 1981 সালের ন্যাটোর উপর হামলা চালানোর প্রশিক্ষণ হিসেবে সোভিয়েত বাহিনী যে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছিল, তার সঙ্গে ভস্তক 2018 মহড়ার তুলনা করেছে শুইগু। রাশিয়ার কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় সামরিক জেলাগুলোতে অনুশীলনে অংশ নেবেন প্রায় 3,00,000 সেনা সদস্য। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।